ইমান, সবাই কেমন আছেন? আমরাও খুব খুব ভালো আছি। আমরা এই গরমে রেহাই পেতে ভাবলাম যে কোথাও একটু ঠান্ডার জায়গায় যাওয়া যাক। এবার ঠান্ডার জায়গা মানেই তো পাহাড়, তাই আমরা পাহাড়েই যাচ্ছি। আর এমনিতেও আমাদের বিয়ের পর মানে হানিমুনে যাওয়া হয়নি নানান প্রবলেমসের জন্য, তো এটা আমাদের কয়েকদিনের, জাস্ট 4-5 দিনের ছুটি বার করে তাই বেরোনো, মানে এটা মিনি হানিমুন বলতে পারেন। তাই আমরা মিনি হানিমুনের উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। তো চলুন আমাদের সাথে, কোথায় যাচ্ছি আমরা আপনারাও দেখতে পাবেন, তো আসুন যাওয়া যাক। তো লাগেজ নিয়ে আমরা রেডি, আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মেন রোডের দিকে, আমাদের ওখানে উবের আসার কথা। আমাদের উবের স্টার্ট দিয়েছে, আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। আমরা নিউ জলপাইগুড়ি যাব, তাই হাওড়া স্টেশন থেকে আমরা দুপুর 2:25 হাওড়া টু নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস ধরব, তাই আমরা হাওড়া স্টেশন যাচ্ছি। আর একজন গাড়িতে উঠলো কি ঘুমাতে শুরু করে দিল। এত শর্ট টাইমে আমাদের এই ট্রিপটা ঠিক হয়েছিল, তাই কোনো ট্রেনের টিকিট সেরমভাবে পাওয়া যায়নি, তাই শতাব্দী এক্সপ্রেসের এই টিকিটই কাটতে হয়েছিল, তাও তৎকালে। এবার ব্যাপারটা হলো, এই শতাব্দী এক্সপ্রেস যেহেতু নিউ জলপাইগুড়ি স্টেশনে অনেক রাত্রি করে ঢোকে, তাই আজকের রাতটা আমাদেরকে NJP স্টেশনের ওখানেই একটা কাছেপিঠে একটা হোটেলে স্টে করতে হবে আজকের রাত। NJP স্টেশনের কাছেই একটা হোটেল অলরেডি বুক করে রাখা হয়েছে, নাহলে অত রাতে গিয়ে হোটেল খোঁজা খুব সমস্যা হয়ে দাঁড়াবে। আমরা এই মুহূর্তে ক্রস করছি শ্যামবাজারের 5 মাথার মোড়। পুজোর জন্য শ্যামবাজারের মার্কেটে, মানে পুজোর যে কেনার যে লাস্ট ফিনিশিংয়ের যে ব্যস্ততা, সেটা ভালো মতন লক্ষ্য করলাম। কিছু কিছু জায়গায় তো রাস্তার পাশে দেখতে পেলাম বড় হোর্ডিং অ্যাডভার্টাইজমেন্ট লাগানোর জন্য বাসের মাচা করে রেখেছে, আবার কিছু কিছু জায়গায় তো রাস্তায় এমনকি চেন বা টুনি লাইট সবই লাগানো হয়ে গেছে পুজোর জন্য। বেশ, চারিদিকে একটা পুজো পুজো আমেজ, দারুণ লাগছে কিন্তু দেখতে। আমরা এখন হাওড়া ব্রিজের একদমই সামনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই হাওড়া স্টেশনও ঢুকে যাব। আমরা এখন উবের থেকে নেমে হাওড়ার পুরনো কমপ্লেক্সের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের ট্রেন পুরনো কমপ্লেক্স থেকেই ছাড়বে। স্টেশনে এসে বোর্ডে দেখলাম আমাদের ট্রেন দিয়েছে 11 নম্বর প্ল্যাটফর্মে, তাই আমরা 11 নম্বর প্ল্যাটফর্মের দিকে এখন এগোচ্ছি। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এখন হচ্ছে ট্রেনে ওঠার বেলা। আমরা ট্রেনে উঠে সিটে বসি, দেন আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন। আমার চ্যানেলে যদি আপনারা যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। ট্রেন আমাদের অলরেডি ছেড়ে দিয়েছে, নির্ধারিত যা সময় ছিল তার থেকে ওই 2-3 মিনিট একটুখানি লেটে ছেড়েছে।
ট্রেন ছাড়ার পর আমরা ফার্স্ট স্টেশন যেটা ক্রস করলাম সেটা হলো লিলুয়া। আমাদের ট্রেন তখনও পর্যন্ত সেরকমভাবে স্পিড তুলতে পারেনি, অথচ পাশ দিয়ে দেখতে পাচ্ছি লোকাল ট্রেন শতাব্দী এক্সপ্রেসকেও ছাড়িয়ে চলে যাচ্ছে। মানে এটাও ভাবা সম্ভব, শতাব্দী এক্সপ্রেসের মতন সুপারফাস্ট ট্রেনকেও লোকাল ট্রেন কিনা ক্রস করে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের ট্রেন এখন আপাতত স্পিড তুলেছে, আপাতত এই স্পিডে আমাদের ট্রেন এখন ছুটে চলেছে। তো এরই মধ্যে আমরা IRCTC-র যারা খাবার পরিবেশন করছিলেন, তারা চা বিক্রি করছিলেন, আমরা তাদের থেকে দু কাপ চা নিয়ে খেতে শুরু করলাম। ফার্স্ট জাংশন ছিল বর্ধমান স্টেশন, তো আমরা বর্ধমান স্টেশনে এসে পড়েছি। আর সবথেকে আনন্দের বিষয় হলো বর্ধমানে আমার বড় মাসির বাড়ি, সেই সূত্রে এখানে প্রায় অনেকবারই এসেছি। আগে এই ট্রেন বর্ধমান স্টেশনে দাঁড়াতো না, বাট এখন এক মিনিটে স্টপেজ দিয়েছে। আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, তো স্ন্যাক্সে দিয়েছে চিড়ে, তা হচ্ছে স্যান্ডউইচ, একটা পিনাট চিকি, চায়ের কিট, চায়ের জন্য দুধ, আর এটা হলো খাস্তা কচুরি। আমরা এবং আমাদের সাথে যারা সহযাত্রীরা অনেকে ছিল, যাদের মানে আমরা জানতাম যে এটাই যে দুপুরবেলার লাঞ্চ শতাব্দী এক্সপ্রেসে দেওয়া হয়, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে লাঞ্চের জন্য ওয়েট করে পরে জানতে পারলাম গত জানুয়ারি মাস থেকে নাকি লাঞ্চটা নাকি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তার বদলে বর্ধমান স্টেশন যখন ক্রস করে তারপরে স্ন্যাক্সের টাইম করে দেওয়া হয়েছে, তার বদলে স্ন্যাক্স দেওয়া হয়। যেহেতু লাঞ্চ ক্যান্সেল হওয়ার এই ব্যাপারটা আমাদের জানা ছিল না, তাই অগত্যার কি করা যাবে, তাই স্ন্যাক্স দিয়েই পেটটা ভরাতে হলো। আমরা এখন অজয় নদী ক্রস করছি। আমাদের সেকেন্ড স্টপেজ ছিল বোলপুর শান্তিনিকেতন। আমাদের যেহেতু স্টেশনের ব্যাক সাইডে আমাদের সিট পড়েছিল, তাই স্টেশনটা আপনাদের দেখাতে পারলাম না, তো আমরা এখন সেই স্টেশন থেকে এখন ছেড়ে বেরোচ্ছি। আমরা এখন কোপাই নদী ক্রস করছি। দূরে কোপাই নদীর চরে কাশফুল সাদা পুরো হয়ে রয়েছে। আপনারা কতটা বুঝতে পাচ্ছেন জানি না, তবে আসলে জানলার বাইরের কাশটা এতটাই অপরিষ্কার, মানে ভালোভাবে ক্লিনই করা হয় না যাকে বলে, এতটাই হেজি, তাই সব কিছুই যেন বাইরের সব কিছুই হেজি লাগছে। এর বিষয়ে যদি বলতে হয় তো এটাই বলবো, মানে শতাব্দী এক্সপ্রেসের এখন বলতে গেলে খুবই খারাপ অবস্থা, মানে কোনো সেরকমভাবে পরিচর্যাই হয় না বলতে গেলে। ওপর দিয়ে তো এক জায়গায় দেখতে পারলাম সিলিংয়ের মানে টেপ লাগানো, যেখান দিয়ে ওয়াল স্টিকার বা সামথিং কিছু একটা ছিল সেটা খুলে পড়ছে, তার মধ্যে তো জানলাগুলো এতটাই অপরিষ্কার, তারপর সবার সামনে যে ছোটো ছোটো যে সিটের পিছনে যে টেবিলগুলো থাকে টেবিলগুলো পর্যন্ত ভালো করে ক্লিন করা হয় না, এতটাই নোংরা। IRCTC-র লোকেরা চিপস সেল করছিল, তাই এক প্যাকেট চিপস নিলাম। এখন চিপস টাইম, দাম 30 টাকা। আস্তে আস্তে সন্ধ্যা নামছে, জানলা দিয়ে বাইরে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে, যতটা পাচ্ছি জুম করে বোঝানোর চেষ্টা করছি,
এবার আকাশে মেঘও রয়েছে, তাই মেঘ আর চাঁদের আবার লুকোচুরিও জ্বলছিল। আমরা এরই মধ্যে নিউ ফারাক্কা জাংশন ঢুকছি, তাই দূরে থার্মাল পাওয়ারের লাইটগুলো সব দেখা যাচ্ছে, জ্বলজ্বল করছে, বেশ দারুণ লাগছিল। নিউ ফারাক্কা জাংশন ক্রস করে অলরেডি ফারাক্কা ব্যারেজ স্টার্ট হয়ে গেছে। যেহেতু এতটাই বাইরে অন্ধকার, তাই দেখার মতন কোনো রকমের উপায় নেই। এটা হলো ফারাক্কা ব্যারেজের অপোজিটে যে রাস্তা, সেইটা মানে আমরা এখনও ফারাক্কা ব্যারেজের ওপরেই আছি। এটা হলো পাশের যে বাই রোড, যেটা সেইটা। নেক্সট স্টপেজ হলো মালদা টাউন। ওই যে স্যার ভিতরে বসে আছে। আমাদের ট্রেন মালদা স্টেশনে বিফোর টাইমে পৌঁছেছে, তার জন্য আমাদের ট্রেন এখন ছাড়তে লেট হবে, তাই এখনো 10 মিনিটের বিরতি। যেখানে 5 মিনিট থাকার কথা সেখানে 10 মিনিট। রাত্রি 8টা বেজে গেছে প্রায়, মালদা স্টেশন ছেড়ে দিয়েছে আর আমাদের ডিনার সার্ভ করে গেল। আমাদের ছিল ননভেজ থালি। তো রাতের ডিনারে দিয়েছে ভাত, ডাল, এটা হচ্ছে চিকেন 2 পিস, আর এটা আলু, পটল, কিছু একটা সবজি সামথিং, এখানে রুটি না কাম চাপাটি টাইপস কিছু একটা আছে, আর সাথে দই আর মিক্সড আচার। এই হলো রাতের ডিনার। শেষ পাতে এসেছে আবার মাদার ডেয়ারির ভ্যানিলা আইসক্রিম। তো আমরা এই জাস্ট NJP স্টেশনে নামলাম, এখন রাত 11:47 বাজে। যেখানে ট্রেন 10:55 ঢোকার কথা, সেখানে ট্রেন এতক্ষণ লেট। তো আমাদের স্টেশন থেকে 5 মিনিটের দূরত্বে একটা হোটেল বুক আছে, একটা মডারেট জাস্ট রুম, এক রাত আজকের রাতটা শুধু কাটানোর জন্য। তো আমরা সেখানেই যাব এখন টোটো করে। আপনারা যদি কেউ চান তো NJP স্টেশনে এক্সিকিউটিভ লঞ্চে IRCTC অ্যাপের মাধ্যমে আপনারা রিটায়ারিং রুম বুক করতে পারেন। আমরাও বুক করার চেষ্টা করেছিলাম, বাট এত রাশ হওয়ার জন্য এখানে রুম পাইনি, রুম ফুল বুকড। তো তাই আমরা এখন হোটেলে যাব। আমাদের যেহেতু ট্রেনেই ডিনার সারা হয়ে গেছে, তো আমরা এখন ডিরেক্ট হোটেলে যাব, গিয়ে ফ্রেশ হব, দেন ভালো করে রেস্ট নেব, যেহেতু কাল সকালে আমাদেরকে আবার বেরিয়ে পড়তে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। অনেকটা পথ আমাদেরকে যেতে হবে, তো ততক্ষণের জন্য আপনারা পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পার্টে, ততক্ষণের জন্য টাটা।